আজকে আমরা 5 নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন এই এলাকার মানুষ তথা 5 নম্বর ওয়ার্ডই শুধু নয়, 4 নম্বর, 7 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে তারা আমাদের ইংলিশবাজার পৌরসভার যে আমরা জলটা দিই, সেই জলটাই এই এলাকার মানুষ খুব একটা তাদের চাহিদা মতন জল পেত না। যে এই ওয়ার্ডের কাউন্সিলর আমার বোন, সে আমাকে খুব বিরক্ত করতো এই এলাকার মানুষের কষ্টের কথা বলতো যে সঠিকভাবে জল পাচ্ছে না এরা। তো আমরা আজকে এই এলাকার মানুষের দাবি অনুযায়ী এবং কাউন্সিলরের অনুপ্রেরণায় এবং আমাকে বিরক্ত করার বিনিময়ে এবং 4 নম্বর, 7 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং আমাদের জীবনের আর এক নাম জল, সেই জলকে যেন তাদের আমাদের মানুষরা সঠিকভাবে এবং তাদের চাহিদা মতন পান, তার জন্য আজকে আমরা এখানে একটা পাম্প বোরিং করে তাদের সেই দীর্ঘদিনের দাবিটাকে আশা করি পৌরসভা থেকে আমরা পূরণ করতে পারছি। কত টাকা দেবে? এটা আনুমানিক 14-15 লক্ষ টাকা খরচ হবে, তবে তার সঙ্গেও আমরা একটা চেষ্টা করছি। আপনারা জানেন জল নিয়ে কিন্তু চারিদিকে খুব হাহাকার চলছে। আমি পৌরসভার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব যাতে জলটা অপচয় না হয়, সেটাও একটু আপনাদের প্রতি আবেদন রইল। আর ইতিমধ্যেই কিন্তু আমরা একটা পৌরসভা থেকে মাইকিং করছি নোংরা ফেলার নিয়ে। আপনারা নির্দিষ্ট সময়ে কিন্তু নোংরা ফেলবেন এবং তারপরে যদি ফেলে কেউ, তাহলে আপনারাও কিন্তু প্রতিটি মানুষ পৌরসভার কাউন্সিলর হিসাবে কিন্তু প্রতিবাদ করবেন, এই আবেদনটা রাখছি। আমরা খুব চেষ্টা করছি যে 19 সালের মধ্যে আমাদের নদী থেকে যে জলটা আর্সেনিক মুক্ত হয়ে আপনাদের বাড়ি বাড়িতে আমাদের দেওয়ার যে প্রকল্পটা আছে, আমরা খুব চেষ্টা করব 19 সালের মধ্যে সেটা যেন পৌঁছে দিতে পারি। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।